আমরা জানি আগস্ট মাস শোকের মাস, তার কারণ এই মাসের 15 তারিখে আমরা হারিয়েছি আমাদের জাতির পিতাকে, সপরিবারে যারা নিহত হয়েছিলেন। প্রথমেই আমি তাদের, আমাদের জাতির পিতা এবং তার পরিবারের যারা নিহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাধ্যমে কামনা করছি, সাথে সাথে এই দোয়াটাও করছি যিনি হারিয়েছেন তার পরিবারকে, যিনি হারিয়েছেন তার স্বজনদেরকে। আমরা জানি স্বজন হারানোর যে বেদনা সেটা কম বেশি আমরা সবাই অনুভূত, আমরা জানি সে কষ্টটা কতটুকু। আর যে মানুষটা তার পুরো পরিবারটাকে একটা দিনে হারিয়েছেন তার কি মনের অবস্থা? পাশাপাশি আমরা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রী, আমাদের যে মাতৃতুল্য প্রধানমন্ত্রী, আমি শেখ হাসিনা, আমি ওনার জন্য দোয়া করছি যাতে উনি এই শোক আরো শক্তভাবে সহ্য করতে পারেন এবং ওনাকে আল্লাহ পাক নেক হায়াত দান করেন। আজকে আমি আরো বলতে চাই ওনার উদ্দেশ্যে, আজকে উনি নিজে একজন নারী বান্ধব সরকার এবং যার জন্য উনি নারীদের জন্য অনেক ভাবে অনেক চিন্তা করেন এবং যার চিন্তার ফলশ্রুতিতে আজকে জাতীয় মহিলা সংস্থার জন্ম এবং সেই মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত আজকে এই দোয়া মাহফিল এবং ঋণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের গান প্রিয় সাংসদ জনাব লিয়াকত হোসেন খোকনকে উপস্থিত আছেন আমাদের উপজেলা অফিসার, নির্বাহী অফিসার। আমি শুধু তাকে সুযোগ্য নির্বাহী অফিসারই বলব না, আমি ওনাকে বলব উনি একজন নারী বান্ধব অফিসার। উনি এমন একজন মানুষ, উনি সবসময় আমাদের সহযোগিতা করে থাকে যে অন্য কেউ নয়, আমাদের সেই আতিকুল ইসলাম সাহেব। এখানে প্রিয় সাহেব আছেন, আছেন আমাদের প্রকৌশলী সাহেব, আছেন আমাদের জাতীয় মহিলা সংস্থার সদস্যবৃন্দ এবং যারা আজকে ঋণ গ্রহণ করতে যাচ্ছেন আমার ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটা ঋণ বিতরণে, সেই ঋণটা আমাদেরকে জানতে হবে যে এই ঋণটা কে দিচ্ছে। আমি দিচ্ছি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিচ্ছে, আমাকে মাধ্যম করে দেয়া হচ্ছে, কিন্তু দিচ্ছেন কি আপনারা জানেন? দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী এই সংস্থার মাধ্যমে। আপনাদেরকে দিচ্ছেন এই জন্য কারণ যাতে করে আপনারা স্বামীর পাশাপাশি আপনারা স্বাবলম্বী হতে পারেন। এই ঋণটা দিয়ে উনি ভেবেছেন, এই ঋণটা দেওয়ার আগে যে আমার দেশের অনেক মা বোনেরা আছে যারা স্বল্প শিক্ষিত, এমনও আছে অনেকে সিগনেচারও করতে পারেন না নিজের নামে, তারা কি করবে, তারা কিভাবে নিজেদের পায়ে দাঁড়াবে? যারা শিক্ষিত তারা তো দাঁড়াতে পারবে, কিন্তু আমার ওই মা বোনেরা কি করবে, কিভাবে তারা স্বাবলম্বী হবে, কিভাবে তারা স্বামীর সাথে সহযোদ্ধা হিসেবে সংসারের ভার কাঁধে তুলে নেবে, এটা ভেবেই কিন্তু উনি এই ঋণের চিন্তা করেছেন এবং জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে উনি এই ঋণ বিতরণের ব্যবস্থা করেছেন। যার সুফল আমি বলবো, এটার সুফল আমি জানি না অন্য উপজেলা বা কোন জেলাতে কি হচ্ছে, তবে আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে পারি সোনারগাঁয়ে বিশেষ করে যে উপজেলা যে প্রশাসক তাদের মধ্যে এমন একটা বন্ডিং আছে সবার সাথে। এই যে আপনাদের সাংসদ, উনি ওনার বক্তব্যে সবসময় একটা কথা বলে, সোনারগাঁ হল ওনার একটা পরিবার। তো এই উপজেলার যে পরিসরটা আছে এটাও কিন্তু ওনার একটা পরিবার, আমার একটা পরিবার, আমাদের সবার, আমরা একই পরিবারের সদস্য। তো এই যে ঋণগুলো, এই ঋণগুলো আমরা দিচ্ছি, সরকার দিচ্ছেন, আমাদের প্রধানমন্ত্রী দিচ্ছেন, আপনারা যাতে স্বাবলম্বী হতে পারেন, আপনারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন, তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা এই ঋণটা নিয়ে আপনারা কাজে লাগান। যার ইচ্ছা সে হাঁস মুরগি কেনেন, যার ইচ্ছে একটা গরু কিনতে পারেন, ওটা লালন পালন করে ওটার দুধ বিক্রি করে আপনারা উপার্জন করতে পারেন, অনেকেই করছে এবং এভাবেই চলছে।
কেউ কেউ যেমন এই যে সেলাই মেশিনের যে প্রজেক্ট যেটা আমাদের জাতীয় মূল্য সংস্থার মাধ্যমে সরকার যেটা দিচ্ছে যে তিন মাস করে করে আমরা 30 জন মহিলা মেয়ে ওদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, সরকার দেওয়াচ্ছেন। কেন দেওয়াচ্ছেন? এটাও দেওয়াচ্ছেন যে যাতে করে এই সেলাই ড্রেসটা শিখে তারা স্বাবলম্বী হয়। তবে খুব মানে গর্ব করে বলতে পারি যে আমাদের এই ঋণ দেওয়ার পরে ঋণ আদায়ের যে সুদ হারটা সেটাও অলমোস্ট 95-97% রিকভারি হয়ে গেছে। এবং আমি এই জন্য আমাদের সংস্থার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা আমি তোফাজ জলকে আমি ধন্যবাদ জানাবো যে নাকি ফজরের ওয়াক্তে নামাজ পড়ে চলে যায় এই ঋণের যে নিয়ম মাফিক যে কাজগুলো ওগুলো করার জন্য, সেজন্য আমি আমার অন্তরের অন্তস্থ থেকে ওকে ধন্যবাদ জানাচ্ছি। ওদের প্রচেষ্টার জন্য আজকে আমি গর্ব করতে পারছি। ধন্যবাদ তোফাজলকে। আর আমি একটা কথা বলবো, আজকে যারা এই ঋণটা নেবেন তাদের কাছে মা বোনদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনাদের কাছে আপনাদের যে নিয়ম বলা হবে এই টাকাটা দেওয়ার পরে আপনারা সেই নিয়ম মতো সেই ভাবেই কাজগুলো করে যাবে, যাতে করে কারো বিরুদ্ধে কোন রকম কোনো কিছু না আসে যে অনুমতি নিয়েছে কিন্তু আমাকে রেসপন্স করছে না, এটা যাতে শুনতে না হয় আমাকে। ঠিক আছে, যদি এরকম কেউ করে নাই, দু একজন যাও করেছিল তারাও আমার সাথে যখন কথা বলেছেন আমি যখন ওনাদেরকে বুঝিয়েছি সরকার কেন এই সেলাই ড্রেসটা শিখে তারা স্বাবলম্বী হয়। তবে খুব মানে গর্ব করে বলতে পারি যে আমাদের এই ঋণ দেওয়ার পরে ঋণ আদায়ের যে সুদ হারটা সেটাও অলমোস্ট 95-97% রিকভারি হয়ে গেছে। এবং আমি এই জন্য আমাদের সংস্থার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা আমি তোফাজ জলকে আমি ধন্যবাদ জানাবো যে নাকি ফজরের ওয়াক্তে নামাজ পড়ে চলে যায় এই ঋণের যে নিয়ম মাফিক যে কাজগুলো ওগুলো করার জন্য, সেজন্য আমি আমার অন্তরের অন্তস্থ থেকে ওকে ধন্যবাদ জানাচ্ছি। ওদের প্রচেষ্টার জন্য আজকে আমি গর্ব করতে পারছি। ধন্যবাদ তোফাজলকে। আর আমি একটা কথা বলবো, আজকে যারা এই ঋণটা নেবেন তাদের কাছে মা বোনদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনাদের কাছে আপনাদের যে নিয়ম বলা হবে এই টাকাটা দেওয়ার পরে আপনারা সেই নিয়ম মতো সেই ভাবেই কাজগুলো করে যাবে, যাতে করে কারো বিরুদ্ধে কোন রকম কোনো কিছু না আসে যে অনুমতি নিয়েছে কিন্তু আমাকে রেসপন্স করছে না, এটা যাতে শুনতে না হয় আমাকে। ঠিক আছে, যদি এরকম কেউ করে নাই, দু একজন যাও করেছিল তারাও আমার সাথে যখন কথা বলেছেন আমি যখন ওনাদেরকে বুঝিয়েছি সরকার কেন দিয়েছেন তারা কিন্তু আবার ঠিক হয়ে গেছে। তো যাই হোক, সেটা আমি মনে করি সেটা আমার সফলতা না, এটা আমাদের প্রধানমন্ত্রীর সফলতা, আমাদের প্রধানমন্ত্রীর সফলতা। আর পাশাপাশি আরেকটু বলি, আমাদের জাতীয় মহিলা সংস্থার সাথে তথ্য আপা প্রকল্প কিছুক্ষণ আগে আপনাদের সাথে আমাদের যে তথ্য আপা মাসুমা ও যে কথাটা বললো এই তথ্য আপা প্রকল্প ওরা তিনজন আছে, ওদের কাজ হলো দেখে আমাদের প্রধানমন্ত্রী কতটা ভাবে, এই না এগুলো না ভাবলেও কিন্তু না করবো কিন্তু কতটা ভালোবাসেন আমাদেরকে, উনি এটাও ভেবেছেন যে আমার মা বোনেরা যারা শিক্ষার অভাব যারা কিছুই জানে না তারা তাদের হয়তো বা একটা মেয়ে নিয়ে সমস্যা হলো একটা মামলা করতে হবে অথবা যৌতুকের জন্য কোথায় যে সে একটা সমাধান পাবে অথবা তার খুব একটা অসুস্থ রোগী বাসায় আছে তার জন্য একটা সরকারি ভাবে কি চিকিৎসার পথ করা আছে সেটা কিভাবে জানবো, সেটা কিভাবে জানবো এই তথ্য আপা প্রকল্প। আপনারা যদি তথ্য আমাদের কাছে যান যে কোনো ব্যাপারে যে কোনো সমস্যা ওনারা আপনাদেরকে সেই পথটাও বাতলিয়ে দেবে। তো আমরা আমরা কি ঋণী না আমাদের প্রধানমন্ত্রীর কাছে? আমরা তো সবাই ঋণী তাই না? উনি কত কিছু আমাদের জন্য করছেন, তো আমাদেরও তো ওনার জন্য কিছু বলা উচিত। সেটা কি? প্রথমে আমরা ওনার লেখা চাইব যাতে উনি অনেক বছর বেঁচে থাকেন, আর আমরা উনি যেভাবে আমাদেরকে এই ঋণটা দিচ্ছেন আমরা যাতে সুন্দরভাবে স্বাবলম্বী হয়ে তার পিতার যে স্বপ্ন আমাদের জাতির পিতার যে স্বপ্ন যেই স্বপ্ন বাস্তবায়নের জন্য উনি লড়ে চলেছেন উনি দৌড়াচ্ছেন উনি অনেক কিছু সহ্য করছেন মামলা হামলা কত রকম হয়রান কত কিছু তারপরেও কিন্তু ওনার বাবার স্বপ্ন পূরণের জন্য উনি কিন্তু থেমে নাই। আজকে আমাদের এই বাংলাদেশ সারা বিশ্বে একটা পরিচিত মুখ সেটা কার জন্য জানেন? সেটা আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য।
এক সময় আমাদের বাংলাদেশকে কেউ চিনত না, আজকে বাংলাদেশ বলে সবাই চিনে। এটা আমাদের গর্ব, আমাদের নারী জাতির অহংকার, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের অহংকার, আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান। আমরা গর্ববোধ করি, আমরা বাঙালি, আমরা কৃতজ্ঞ। আমরা সবাই তাদেরকে শ্রদ্ধা করে যারা শহীদ হয়েছেন, জাতির পিতা এবং তাদের সাথে যারা, তার সাথে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার এবং যারা শহীদ হয়েছেন তার সাথে সবার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি